মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র তথা বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বিজেপি সরকার ও রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রমাণিত উনি অধর্মের জনক হচ্ছেন বাংলায় একজনই শুভেন্দু অধিকারী। উনি ধর্মের প্রচার করছেন, ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, পরিষ্কার হয়ে গেছে উনি অধর্মের জনক। যেভাবে মির্জাফর একটা সমাজের অধর্মের জনক ছিলেন, বিশ্বাসঘাতক করে অধর্মকে তিনি ডেকে এনেছিলেন, ইনিও শুভেন্দু অধিকারী। আমরা মনে করি উনি ধর্মের নাম দিয়ে বিভাজন করার চেষ্টা করছেন, কিন্তু আমরা মনে করি উনি অধর্মের জনক। 14 সাল থেকে ভেতরে ভেতরে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলার মানুষের সঙ্গে। আমরা মনে করি উনি বিশ্বাসঘাতক। কেন্দ্রীয় সরকারের 60% টাকা, আমাদের 40% টাকা, তাহলে সব রাজ্য যদি তাদের নাম ব্যবহার করতে পারে তো বাঙালি বলে আমরা কী অন্যায় করলাম? বাংলার আবাস যোজনা হবে না, বাংলার সড়ক যোজনা হবে না, বাংলাতে এত ব্যথা কেন, এত যন্ত্রণা কেন? বাঙালি দেখলেই গুঁতুতে হবে, বাঙালির ওপর এত অত্যাচার। আমরা গরিব মানুষ, বাংলার সবাই 100 দিনের কাজ করে অবস্থার, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে গোটা বাংলায়, যন্ত্রণার শেষ নেই। বলছে কেন গরিব মানুষের এত অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই 100 দিনের কাজ দেওয়া যাবে না। গোটা ভারতবর্ষে আমরা প্রত্যেক বছর প্রথম স্থানে থাকি 100 দিনের কাজে। বাংলার মানুষকে অত্যাচার করছে। আরে আমরা গরিব মানুষরা বাংলার কী অপরাধ করেছিলাম? 100 দিনের কাজ করেছি, 5-6 মাস হয়ে গেল, আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। কাদের টাকা? কেন টাকা দিচ্ছে না? এটা কি কেন্দ্রীয় সরকারের বাপের টাকা? আজকে এই টাকা দিচ্ছে না। এবং বাংলার আবাস যোজনা বলছে করা যাবে না, লেখা যাবে না, টাকা বন্ধ করে দিচ্ছে কেন? আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি গোটা বাংলায় বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উৎসা অপপ্রচারের মাধ্যমে। ওদের একজন নেতা যিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, সারদার মালিক সুদীপ্ত সেন পরিষ্কার বলেছেন, প্রমাণসহ বলেছেন যে ওনাকে ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়েছিল বিভিন্ন সময়ে, ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়েছিল। উনি নিজে চিঠি করেছেন, প্রার্থনা জানিয়েছেন ওনার সাজা যাতে হয় তার ব্যবস্থা করার জন্য। আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি জানাচ্ছি যে ব্ল্যাকমেল করে একটা সারদার মালিককে তার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা জোর করে আদায় করেছে, সে এখনও জেলের বাইরে আছে কেন? আমরা সিবিআইয়ের কাছে জবাব চাইছি। অথচ প্রকাশ্য আছে, প্রকাশ্যে আছে, কাগজের মাধ্যমে উনি টাকা নিচ্ছেন সেই ছবি আছে। তো আমরা তৃণমূল কংগ্রেস মনে করি যে উনি প্রমাণিত যে উনি চোর, উনি দুর্নীতিগ্রস্ত। আমরা তাই সিবিআইয়ের কাছে আবেদন করছি অতি সত্বর ওনাকে গ্রেপ্তার করতে হবে। দল আন্দোলনে নেমেছে, আমরা আন্দোলন করছি, গ্রেপ্তার করতে হবে ওই চোরকে যিনি সারদা নারদার সঙ্গে সরাসরি যুক্ত প্রমাণ হয়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।